জায়গা দখল করার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। কক্সবাজার রামু রশিদনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মুসলিম উদ্দিনের নেতৃত্বে বিএনপির নাম ভাঙিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে। জমির প্রকৃত মালিকের আসল তথ্য গোপন করে একটি ভয়ঙ্কর প্রতারণার সৃষ্টি করে এই মুসলিম উদ্দিন সিন্ডিকেট। তারা কিছুদিন আগেও একদল সন্ত্রাসী দেশি অস্ত্রশস্ত্র নিয়ে জমি বর্গা নেওয়া কৃষকের উপর হামলার ঘটনা ঘটিয়েছে। এলাকার স্থানীয় মৃত মফিজুর রহমান চৌধুরীর 5 মেয়ের সম্পত্তি জালিয়াতির অভিযোগে বিএনপির এই নেতার বিরুদ্ধে আদালতে মামলাও চলমান রয়েছে। এটা হচ্ছে আমার জমিন, আমার বাপের জমিন, আরএস এমআরআই সব আমার বাপের নামে। এখানে এখন বিএসটা হচ্ছে আমার বাপের নামে। বিএস বাপ আমার আব্বা আমাকে 2012 ইংরেজি আমাকে দানপত্র করছে, দানপত্র মূলে আমি আমার মূল দলিল এটা আমার আব্বা থেকে আমি 12 ইংরেজি দানপত্র নিছি। দীর্ঘদিন ধরে চলে আসা মুসলিম ও সালাউদ্দিন সিন্ডিকেটের নির্মম নির্যাতনের শিকার থেকে বাঁচতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এই ভুক্তভোগীরা। মগজ মিয়ার এই 60 বছর ভিতরে খনিকা নেওয়া খাওয়াতে গিয়ে এটা এই জমি নিয়ে না আর কে মানা নেওয়া করে তৈলে এবছর ফোন করি ওরি তার আগের কুঁড়ি হদুম মারি আর গো শনি দিই রুয়ারি বললে জ্বালাশনি আজ দিই তারাই রাত জ্বালাশনি লই আর গরুন দৌড়ে দিবে লাগে আয় হয়তো সাইড দে এ জায়গা গান মুভিজের রহমানের জায়গা মুভিজের রহমানের জায়গা গান ইতার মাইয়ে হইন দে বাজু ঘুরি ওরে আর শাসা দিয়ে তৈলে আর জমিন বুক করি দিয়ে 60 বছর পর্যন্ত তখন মানুষ আড়ারে হন মানুষ বাজা তাজা ন করে এবছর আইরে আড়ারে মানুষ বাজা গুজছে বাজা দিয়ে দে বা এ গিয়াইয়ে আর দুদিন হাত ঘুরি বললা রুয়ারি বললা রুয়ারি বার দিদি হাত ঘোরা ভরে সমুন্ন হাত বেগিং গুজছি এরপর যাই রুয়ার অনন বাকি রুয়ারি ঘর রুয়ারি বললা সি এরপরে মুসলুদ্দিনের মানুষ জমিন যার বেশি তারা আইরে ইতারা হদ জমিন আর কিনে তোমার এটা রুড়ি হারবে এ বিষয় নিয়ে লুৎফর রহমান কাজল সাবেক এমপি মৎস্যজীবী বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জানান জমিগুলো আমি অনেক আগে বিক্রি করে দিচ্ছি এগুলো আমি আমি না যারা কিনছে তারাই করতেছে এই এ বিষয় নিয়ে রামু থানায় অভিযোগ করা হলে ওই অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই অসীম ধর জানান আমি বসে দেখছি দেখার পরে যেহেতু জায়গা সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে এই বিষয়টা আদালতে আশ্রয় নেওয়ার জন্য আমি ওদেরকে অনুরোধ করেছি। এভাবে দেখলাম যে উভয়জন দাবিদার আছে, প্রায় দলিল পত্র দিয়ে আদালতে মামলা করেন, মামলা করলে মামলা সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ভুক্তভোগী নারী মোস্তফা খানম জানান কোর্ট কাচারি করে সব আমাদের পক্ষে রায় পেয়েছিলাম এবং জমিটার উপরে নিষেধাজ্ঞাও ছিল, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা ইদানিং আবার বিএনপির জোর দেখায় আমাদের জমির উপর ওরা হামলা চালাচ্ছে। আমরা অনেক হয়রানি হচ্ছি, এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি, ঢাকা থেকে এসে অপরবাস কাটতেছি, 4-5 বোন আমরা একদম অনেক হয়রানি হচ্ছি কিন্তু কোনো সুরাহা পাচ্ছি না। দীর্ঘ বছর ধরে জায়গাটি তারা ভোগ দখলে ছিলেন, হঠাৎ করে এই নেতা বিএনপির প্রভাব খাটিয়ে চাষিদেরকে চাষাবাদ না করার জন্য নিষেধ করেন, এতে চাষিদের ক্ষতিগ্রস্ত হয়। ফরিদুল ইসলাম, অপু আনন্দ, টিভি